আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। এখানে বলা হয়েছে যে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, 7 সমস্ত 4-এর 1 মিটার লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ রঙ করা হলো। বাঁশটির কত অংশ রঙ করা বাকি রইল? আচ্ছা, আমরা এখন প্রথমে একটা বাঁশ চিন্তা করি। তো এটা একটা বাঁশ, এখানে বলা হয়েছে যে এত অংশ কালো, আমি একটু কালো রঙ করে ফেলি, একটা অংশ লাল এবং 4 সমস্ত 10-এর 3 অংশ হলুদ রঙ করা হয়েছে এবং বলেছে বাঁশটির কত অংশ রঙ করা বাকি রইল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, যে একটা অংশ কালো, একটা অংশ লাল, একটা অংশ হলুদ রঙ করা হয়েছে। আমাদেরকে আসলে এই অংশটার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই পুরো অংশটা থেকে রঙ করা অংশটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা বাকি যে রঙ অংশটা রয়েছে, যেটা রঙ করা নয়, সে অংশটার দৈর্ঘ্য পেয়ে ফেল পাব। দেখি আমরা তাহলে প্রথমেই এখানে যে অংশ বলা হয়েছে, এই অংশটা কালো, এই অংশটা লাল এবং এই অংশটা হলুদ রঙ করা হলো, সেটা আমরা যোগ করে ফেলি। মিশ্র ভগ্নাংশগুলো যোগ করার নিয়ম আমরা আগেই জানি। এগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে সহজেই যোগ করে পেলাম 1671/100 মিটার। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এই যে পুরো দৈর্ঘ্যটা দেওয়া হয়েছে, এখান থেকে যদি আমরা এই রঙ করা অংশটা বাদ দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কতটুকু অংশ রঙ করা বাকি রয়েছে। দেখো, আমি তোমাদের জন্য করে রেখেছি, 25 থেকে যদি আমরা 1671/100 বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 829/100 বা 8 সমস্ত 1-এর 29 ভাগ, যা কিনা আমাদের এই অংশটুকু যেটুকু রঙ করা হয়নি। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো উত্তর বের করতে পারবো খুব সহজেই।